নমস্কার, সেভেন আবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের একটা বিশেষ এপিসোড কেমন আছো পানিহাটি, আমরা ঘুরে বেড়াচ্ছি পানিহাটির বিস্তীর্ণ এলাকা। কেমন আছেন পানিহাটির মানুষজন, কি দশা রাস্তাঘাটের, কি দশা জল কিংবা নিকাশি নালার, সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ওয়ার্ডের মানুষের সমস্যা তুলে ধরতে আমাদের এই বিশেষ এপিসোড আপনারাও অনেকটা সাড়া দিয়েছেন। এই কেমন আছো পানিহাটিতে আজ আমরা পৌঁছে গেছি পানিহাটি পৌরসভার অন্তর্গত কৃষ্ণপুর রোডে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা আপনারা জানেন কৃষ্ণপুর রোড। চলুন আগে আমরা দেখে নিই কৃষ্ণপুর রোডের কি পরিস্থিতি এই মুহূর্তে। আমরা জানি যে দক্ষিণবঙ্গে বৃষ্টি বিক্ষিপ্তভাবে হচ্ছে, এখনও পর্যন্ত যে ভারী বৃষ্টি পড়ে সেই বৃষ্টি এখনও হয়নি, তাতেও যা পরিস্থিতি এখনও আমরা সেই জলটা দেখাতে পারছি না, ফলে শুকনো রাস্তার কি পরিস্থিতি আমরা ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ পৌঁছে গেছি পানিহাটি পৌরসভার অন্তর্গত কৃষ্ণপুর রোডে। এটা হচ্ছে পানিহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ড এবং 35 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী রাস্তা, মানে এই রাস্তাটা দুটি ওয়ার্ডের ভাগাভাগিতে পড়েছে, ফলে এই রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে যতটুকু জানতে পেরেছি। অবশ্যই আমরা স্থানীয় বাসিন্দা বা স্থানীয় দোকানদারদের সাথে কথা বলবো, কতদিন ধরে আমরা যেটুকু জানতে পেরেছি বিগত 5 থেকে 6 বছর ধরে এই পরিস্থিতি কে, অথচ গত 1.5 বছর আগে পৌরসভার ভোট, পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং তাতে নতুন পৌর প্রতিনিধিরা এসেছেন, অনেক জায়গায় পুরনো পৌর প্রতিনিধিরাও দীর্ঘদিন ধরে রয়েছেন, কিন্তু এই রাস্তার হাল ফেরেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের মুখে অভিযোগ, আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের মুখে অভিযোগ, বড় বড় গর্ত, কোন দিক দিয়ে যাবে, বা একটা যদি গাড়ি যায় পাশ দিয়ে কোনো পথচারীর হাঁটার উপায় নেই, বাড়ির একেবারে দোরগোড়ায় বড় বড় গর্ত। আমরা একটু স্থানীয় যারা দোকানদার দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের কাছ থেকে শুনব কি একটু কথা বলবো দাদা, কতদিন ধরে এই পরিস্থিতি? অনেকদিন, অনেকদিন, 4-5 বছর ধরে এই রাস্তাটা এই বেহাল অবস্থা, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই তো কালকে একজন এই সামনেটা পড়ে গিয়ে তার কোমরে ব্যথা পেয়েছে, আমরা এখান থেকে বেরোতে পারছি না, বাড়ি থেকে বেরোতে পারছি না, একটা সাইকেল যেতে পারে না, অটোর ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, একটা মহিলা পড়ে গিয়ে সে ব্যথা পেয়েছে। তো এইগুলো কী অবস্থা, এটা রাস্তার হাল আমাদের প্রশাসন দেখছে না এগুলো? অভিযোগ তো অনেকবার গিয়ে বলেছি, কাউন্সিলরকে বলেছি, তারা বলছে আজ হবে, কাল হবে, পরশু হবে, এরকম তো বলছে হবে, তারা তো বলেই যাচ্ছে হবে, কোথায় আর হচ্ছে? এখানে 3টে ওয়ার্ড রয়েছে, এখানে এই রাস্তাটা দেখছে না? এগুলো 3টে ওয়ার্ড আছে, 21 নম্বর, 35, এগুলো তো রয়েছে, তারপর ওদিকে 19 নম্বরটা আছে। এই যে রাস্তাটার যে বেহাল দশা দেখছি, এখনো পর্যন্ত সে অর্থে ভারী বৃষ্টি হয়নি, যখন ভারী বৃষ্টি হয় কি পরিস্থিতি হয়, জল জমে? প্রচুর জল জমে যায়, অনেক জল জমে যায়, যখন অনেকটা জল জমে এই সমস্ত জায়গায়, তাও তো আমরা ড্রেন করে দেওয়াতে জলটা বেরোচ্ছে, ওই যে দেখুন না, ওইখানে ড্রেন, ওইখানে ড্রেন করে দেওয়া হতে যার জন্য জলটা জমে না, তো অনেকটা জল জমে যায়। তো এখানে এখনই শুকনো রাস্তা যা পরিস্থিতি, একটা গাড়ি গেলে পথচারী যাওয়ার রাস্তা নেই, যখন জল জমে তখন কি? আজকে তো একটা বাইক নিয়ে পড়ে গেল, ওই তো ওই সামনেটা একটা বাইক নিয়ে পড়ে গেল, একটা ছেলে তার বাচ্চাকে স্কুলে দিতে আসছে, যাচ্ছিল, ওইখানটা পড়ে গেছে। প্রতিদিনই এরকম প্রাণঘাতী দুর্ঘটনা হচ্ছে, একটা মহিলা আপনি দেখলে কি বলতো, ওই জন্য একটু আগে এসেছিল এখানে, ওনার কোমরে ব্যথা পেয়েছে, এই পড়ে গিয়ে এইখানটাতেই পড়ে গিয়ে এইখান থেকে বেরোতে পারি না, আমি ঘরের সামনে থেকে বেরোতে পারি না, এখন তো একটু কমেছে যাই হোক, কিন্তু এখানে যা বৃষ্টি হলে যা জলের যা আপনি বুঝতে পারবেন না, যেহেতু ড্রেনটা কাটা হয়েছে বলে জলটা নেই, এখানে অনেক জল জমে যায় এখানটাতে, ঠিক আছে। এই যে এখানে তো স্কুল রয়েছে, সরকারি স্কুল রয়েছে, তা ছাত্র ছাত্রী পর্যন্ত যাওয়া যাচ্ছে না এদিক দিয়ে, হেঁটে যাওয়া যায় না, এখন তো একটু হালকা রোদটা উঠেছে বলে জায়গায় জায়গায় একটু শুকিয়েছে, হেঁটে যাতায়াত করা যায় না এই রাস্তা দিয়ে, আর কি বলবো, তা গাড়ি কীভাবে যাতায়াত করে, তাহলে গাড়ি আসতে চায় না, অটোওয়ালার আসতে চায় না, তো এখান দিয়ে অটো বন্ধ করে দেয়, কিছু কিছু টাইম এখানে স্ট্যান্ড করে দেয়, শীতলাতলে স্ট্যান্ড বানিয়ে দেয় ওরা, এই পরিস্থিতি এই রাস্তার। এটা তো গেল দিনের বেলার কথা বললেন, রাতের বেলা কেমন পরিস্থিতি থাকে, আলোর ব্যবস্থা আছে? রাত্রিবেলা আলোটা জ্বললে কী হবে, কিন্তু রাস্তার যা বেহাল অবস্থা, এটা তো রাস্তা কিছু কিছু জায়গায় অন্ধকার হয়ে যায়, গাড্ডায় পড়ে যাচ্ছে, সাইকেল নিয়ে বাইক নিয়ে পড়ে যাচ্ছে, আপনি নিজে দেখুন না কী অবস্থাটা রাস্তার এখানে। বিশ্বনাথ পাল, আপনারা শুনলেন বিশ্বনাথ পাল, বিশ্বনাথবাবু জানালেন যে দীর্ঘদিন ধরে 4 থেকে 5 বছর ধরে একই হাল,
একেবারে মানে পথচারীদের যাওয়া তো একেবারেই সম্ভব নয়, গাড়ি ঘোড়া যখন যায় তখন পাশ দিয়ে যে হেঁটে যাবে সেই পরিস্থিতি থাকে না। এবং তারা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত বৃষ্টির জল জমেনি, তাতেই এই অবস্থা। পাশে ড্রেন কাটা আছে, সেখান দিয়ে সামান্য জল বেরিয়ে গেছে, কিন্তু যখন ভারী বৃষ্টি হয়, আপনারা দেখতে পাচ্ছেন সাইকেল যাচ্ছে, টোটো যাচ্ছে, যখন ভারী বৃষ্টি হয় প্রচুর জল জমে এই রাস্তায়। ফলে এই শুকনো অবস্থাতেই, রোদ উঠেছে বলে একটু জলটা নেই, এই শুকনো অবস্থাতেই আমরা এই পরিস্থিতি দেখছি। ভারী বৃষ্টি হলে, জল জমলে তখন এই রাস্তা দিয়ে চলাচল করা দায় হয়ে পড়ে। সাধারণ মানুষ প্রতিদিন প্রাণঘাতী দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন এই কৃষ্ণপুর রোড ধরে। আমরা অবশ্যই কথা বলবো পৌর প্রতিনিধির সাথে, কিন্তু তার আগে সাধারণ মানুষের, এই অঞ্চলের বাসিন্দাদের যারা এই অঞ্চলে বসবাস করে, এই রাস্তা দিয়ে যাতায়াত করে, বা এই এখানকার যারা ব্যবসায়ী, দীর্ঘদিনের ব্যবসায়ী, তারা কি জানাচ্ছেন আমরা অবশ্যই জানবো। আপনারা দেখতে পাচ্ছেন একটা অটো আসছে, আমি সুমনকে বলবো, সুমন একটু দূর থেকে অটোটা যে আসছে একটু দেখাও যে কি পরিস্থিতিতে আসছে, আমি একটু তার সাথেও কথা বলবো, কারণ দীর্ঘদিন ধরে নিশ্চয়ই, কেন দাদা এই রাস্তার বেহাল দশা কতদিন, কি পরিস্থিতি? পরিস্থিতি দিদি, রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, কি বলবো, দেখতে তো পাচ্ছেন, মানে গাড়ি নিয়ে যাতায়াত করা খুবই প্রবলেম, মানে গাড়ির প্রবলেম হচ্ছে, ইয়ে হচ্ছে, সব কিছু গাড়ি খারাপ হচ্ছে, মানে প্রচুর খারাপ হচ্ছে, সকাল থেকে শুরু করে, ইয়ে থেকে শুরু করে, টোটালটাই খারাপ হচ্ছে। ছাত্রছাত্রী থেকে অসুস্থ রোগী, তাদের তো নিয়ে যেতে হয়, কি তাদের নিয়ে যেতে হয় এবং বিয়েও করা হয়, কি বলবো, মানে নিয়ে যেতে হচ্ছে এই অবস্থাতেই। আমার যেমন স্কুল ট্রিপ আছে, স্কুল ট্রিপের বাচ্চা আমার নিয়ে যেতে হয়, সব কিছুই করতে হয়। যখন জল জমে, শুনেছি এখানে প্রচন্ড জল জমে, তখন কি পরিস্থিতি, কি বন্ধই হয়ে যায় অটো চলাচল? প্রায় বন্ধ হয়ে যায়, কারণ এখানে জল জমে, মানে এক হাঁটুর কাছাকাছি জল জমে যায়, ঠিক আছে। এবার সেই জায়গাতে তো গাড়ি চালানো সম্ভব না। এই অবস্থা তো, এই জায়গাটা তো ধরুন প্রায় বছর দুয়েক হয়ে গেছে, বছর দুয়েকের উপরে। আচ্ছা, ভোট হয়েছে বছর দেড়েক হলো, তারপরেও কি কোনো সময় এই জায়গায় হয়নি কোনো কাজ? ভোটের সময় কোনো কাজ হয়নি এখানে? প্রশাসনকে বলতে, ইউনিয়ন থেকে যে বলা হয়, এবার আমরা ইউনিয়নকে বলি, এবার ইউনিয়ন জানাচ্ছে কি জানাচ্ছে না, কোনো হেলদোল নেই। চাইছি যদি, মানে অন্তত রাস্তাটা যদি ঠিকঠাক হয়, তাহলে তো মানে গাড়িগুলোও বাঁচে, লোকে যাতায়াতের পক্ষে অনেক সুবিধা। অ্যাক্সিডেন্ট সেরকম, এবার সব আসতে চলে, এবার অ্যাক্সিডেন্ট সেরকম একটা হয় না, কিন্তু ইদানিং তো রিসেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সামনে একটা, রাস্তা খারাপের জন্য, রাস্তা খারাপের জন্য। আমার নাম হচ্ছে তাপস রায়। একেবারে তাপসবাবু যেটা জানালেন, দীর্ঘদিন ধরে এই রুটে গাড়ি চালাচ্ছেন, ছাত্রছাত্রী নিয়ে যান, অসুস্থ রোগী নিয়ে যান, বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে যান, তখন বলছেন যে বারে বারে এই রাস্তা দিয়ে চলাচল করা যে কতটা দুর্বিষহ পরিস্থিতি, পাশাপাশি গাড়ির পার্টস অনবরত খারাপ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। আপনারা দেখছেন একটা টোটো আসছে, এবং বারংবার প্রত্যেকে বলছে তবু এখন রোদ উঠেছে, সে অর্থে বৃষ্টি হয়নি, ফলে বৃষ্টি যখন হয় হাঁটুর উপরে জল জমে যায়, তখন এই রাস্তা দিয়ে চলাচল করা দুর্বিষহ হয়ে ওঠে, বন্ধ হয়ে যায় অটো চলাচল, টোটো চলাচল, মানুষকে বাধ্য হয়ে তখন হেঁটে যাতায়াত করতে হয়। একেবারে কৃষ্ণপুর রোডের পরিস্থিতি আমরা তুলে ধরছি, আজকে আমরা রৌদ্রোজ্জ্বল দিনে এসেছি, এখনো পর্যন্ত এখানে কতটা জল জমে সেটা আপনাদের দেখাতে পারছি না, আমরা অবশ্যই এরপর ভারী বৃষ্টি হলে আসবো, কিন্তু তাতেও যা পরিস্থিতি, তাহলে চলাচল করা দায় হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা দোকানের শীত ঠিক সামনে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা দোকানের ঠিক সামনের অবস্থা, কোনো জায়গা দিয়ে যাতায়াত করার জায়গা নেই, দুটো, একটা টোটো একটা অটো পাশাপাশি গেল, তারপর আমরা একদম এমন সাইডে দাঁড়িয়ে আছি যে পাশেই ড্রেনের ওপরে দাঁড়িয়ে আছি, ফলে একটা গাড়ি গেলে তার পাশ দিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। আমরা একটু এগিয়ে যাব, সামনেই একটা অটো স্ট্যান্ড রয়েছে, গাড়ি চালকদের, যানবাহন চালকদের অভিযোগ বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। 21 নম্বর ওয়ার্ড এবং 35 নম্বর ওয়ার্ড, পানিহাটির 21 নম্বর ওয়ার্ড এবং 35 নম্বর ওয়ার্ডের এটা সংযোগস্থল, এই রাস্তাটার একটা পাশ 21, একটা পাশ 35। আমরা জানি 21 নম্বর ওয়ার্ডের পৌরমাতা টুলুরানী দাস এবং 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পীযূষকান্তি বিশ্বাস। আমরা কথা বলার চেষ্টা করবো যে কোনো একজন পৌরপ্রধান, আপনারা এই জায়গাটার অবস্থা দেখুন, এই জায়গাটা কোনো জায়গা ঠিক নেই, আপনারা দেখতে পাচ্ছেন একদম ড্রেনের ওপর দিয়ে একজন পথচারী যাচ্ছেন, এই এই ঠিক পার্টিকুলার এই জায়গাটা, আমি সুমনকে বলবো একদম কাছে থেকে দেখাতে, পার্টিকুলার এই জায়গাটার পরিস্থিতি,
এই এই জায়গাটা একদম কোনো কোনো কিছু কোনো জায়গাটা ফাঁকা নেই, বাধ্য হয়ে ড্রেনের ওপর দিয়ে যাচ্ছে একদম। এই জায়গাটা বিশাল বড় গর্ত, কত বড় গর্ত আমরা জানি না, কারণ আমরা তো রেগুলার যাতায়াত করি না, এখানকার বাসিন্দারা জানেন। ফলে যারা এই জায়গাটার সঙ্গে পরিচিত নয় তারা এখান দিয়ে যখন জল জমবে বা এখনও কীভাবে যাতায়াত করবে, কতটা বিপজ্জনক পরিস্থিতিতে যাতায়াত করবে অবশ্যই বলা যায়। আমরা একটা আমি একটা কাঠি দিয়ে দেখানোর চেষ্টা করব কতটা বড় গর্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানটা এতটা বড় গর্ত, যারা জানে না তারা কিন্তু বুঝতেও পারবে না। এখান দিয়ে একটা গাড়ি আসছে, চার চাকা গাড়ি আসছে। আমি সুমনকে দেখাতে বলবো, সুমন গাড়িটার পরিস্থিতি দেখায় যে চার চাকা গাড়িটা এখন এখান দিয়ে যাচ্ছে, আমরা ড্রেনের একেবারে কোনো রকমে দাঁড়িয়ে আছি। একদম অনেকটা জায়গা জুড়ে এই পরিস্থিতি, এই এত বড় গর্ত, রাতের অন্ধকারে যাতায়াত করাটা আরো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের গাড়ি যাতায়াত করে এখানে, সাইকেল, টোটো, অটো, ভ্যান রিক্সা থেকে শুরু করে চার চাকা গাড়ি, সমস্ত ধরনের গাড়ি যাতায়াত করে। কাছেই একটি সরকারি স্কুল রয়েছে, ছাত্রছাত্রীরা যাতায়াত করে। এবং এই এলাকায় যে জল জমে, অন্তত পানিহাটির প্রত্যেকটি মানুষ জানে যে এই কৃষ্ণপুর রোডে প্রচুর পরিমাণে জল জমে। তার মধ্যে যদি এই হাল হয়, এই বেহাল দশা হয় রাস্তাঘাটের, তাহলে সে সময় কী পরিস্থিতি হয়। স্থানীয় বাসিন্দা এবং এখানকার যে যারা দীর্ঘদিনের ব্যবসায়ী আছেন তাদের অভিযোগ যে পুজোর সময়টা যেহেতু ঠাকুর আসবে, ঠাকুর ঢোকাতে হবে, তাই কোনো রকমে এই গর্তগুলো খোয়া বা ইটের টুকরো দিয়ে জোড়া তাপকি দিয়ে বন্ধ করা হয়। ঠিক পুজোর সময়টা বেরিয়ে যায়, তারপরে একটা ভারী গাড়ি গেলেই সেই গর্ত আবার জেকে সেইভাবে অবস্থায় ফিরে আসে। এখানে একটা বিশাল উঁচু কালভার্ট, কালভার্টটা একটা অস্বাভাবিক উঁচু, যে কারণে জলটা বোধহয় এদিকটা বেশি জমে। একেবারে কালভার্টের গোড়াতেই বিশাল একটা গর্ত, মালবাহী গাড়ি যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন, স্কুলের গাড়ি যাতায়াত করছে, পুল কার যাতায়াত করছে, ছাত্রছাত্রীদের নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। কি বলবেন, কি পরিস্থিতি, কতটা অসুবিধা হয়? অসুবিধা থাকে যা হচ্ছে, খুবই অসুবিধা, আর কি বলবো, এরকম করে মানুষ মরে যাবে। সেরকম তো এখন সে ছোটো রাস্তা জল এই যে দেখছি, জমেই হ্যাঁ কিছু জমে, খুবই কষ্ট, কষ্ট একটু। আপনারা শুনলেন অত্যন্ত কষ্ট হয়। এই কালভারটা এতটাই উঁচু যে এখান থেকে গাড়ি ওঠানামা করাটাও অসুবিধা হয়ে যায়, কারণ এর গোড়াতেই গর্ত রয়েছে। আমরা একটু ধীরে ধীরে অটো স্ট্যান্ডে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। কৃষ্ণপুর রোডের প্রায় অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, কিন্তু এখনও কোনো একটা জায়গা আমরা ভালো দেখতে পেলাম না। আর একটা গর্ত, বিশাল বড় গর্ত, একেবারে অটো স্ট্যান্ডের দোরগোড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন বড় গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে একটা সাইডে, ভারী গাড়ি দাঁড়িয়ে আছে, প্রায় 14 চাকার একটা ভারী মালবাহী গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে মাল নামানো হচ্ছে। এই গাড়িটা কিন্তু এই রাস্তা ধরেই এসছে, ফলে এই রাস্তায় কি অবস্থা বা কতটা অসুবিধার মধ্যে দিয়ে চলতে হয় আপনারা বুঝতেই পাচ্ছেন। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে রাস্তাটার অবস্থা খারাপ। স্কুলের গাড়ি থেকে শুরু করে প্রাইভেট কার, সাইকেল, রিক্সা, টোটো, অটো,
সব কিছুই যাতায়াত করে এইখান দিয়ে, এবং ভারী গাড়িও যাতায়াত করে। এই মুহূর্তে দেখছেন ভারী গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এই গাড়িটি কিন্তু এই রাস্তা ধরেই এসছে, ফলে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এই অঞ্চলের বাসিন্দারা এবং এই রাস্তা ব্যবহারকারীরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি। আমরা একটু কথা বলার চেষ্টা করব পৌর প্রতিনিধির সাথে। আমরা দেখতে পাচ্ছি কাছেই দাঁড়িয়ে আছে, তার সাথে কথা বলবো। কেন এই রাস্তা সারাই হচ্ছে না, কেন দীর্ঘদিন ধরে এই অবস্থা, যেখানে মানে জল জমাটা দীর্ঘদিনের একটা সমস্যা, তার পাশাপাশি যদি এই পরিমাণে চাঁদের পিঠের মতো বেহাল রাস্তা হয়, তাহলে সাধারণ মানুষের কতটা দুর্বিষহ জীবন কাটাতে হয়। আমরা পেয়ে গেছি এই ওয়ার্ডের 21 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি টুলুরানী দাস। ম্যাডাম, দীর্ঘদিন ধরে অভিযোগ এই রাস্তা বেহাল দশা, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, একটা সরকারি স্কুল রয়েছে, অটো স্ট্যান্ড, ভারী গাড়ি যাতায়াত করছে ইতিমধ্যে, কী বলবেন এই পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ যাতায়াত করছে প্রাণ হাতে? হ্যাঁ, সে তো অবশ্যই। আমি তো এই রাস্তাটা নিয়ে আজকে থেকে নয় বহুদিন ধরে বলছি। এই যে ড্রেনটা হয়েছে প্রায় 6 মাসের বেশি হয়ে গেছে, একই সঙ্গে রাস্তা এবং ড্রেন করার কথা। রাস্তার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, মানে টেন্ডার হওয়ার পর ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। ওয়ার্ক অর্ডার হওয়ার পরে একটা নির্দিষ্ট মানে টাইম থাকে রাস্তা করার, সেই টাইমটাও পেরিয়ে গেছে, তবুও রাস্তা করতে পারছে না, করাচ্ছে না মিউনিসিপ্যালিটি। আমি মিউনিসিপ্যালিটির বিরুদ্ধেই বলবো, তার কারণ বহুবার বলেছি বোর্ড মিটিংয়ে, আমি এমনও বলেছি যে মানুষ পড়ে গিয়ে রাস্তায় তার হাত পা ভেঙে যাচ্ছে, সেগুলো প্লাস্টার করে তাদের রাস্তা ঠিক, তাদের হাত পা ঠিক হচ্ছে, অথচ রাস্তাটা ঠিক হচ্ছে না। বারবার বলে সত্য বলে বলছে যে আমাদের এখন টাকা নেই, কন্ট্রাক্টর পেমেন্ট না হলে তারা কাজ করবে না, একদম সরাসরি। সেদিনকেও আমি ইঞ্জিনিয়ার, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারপরে কন্ট্রাক্টর, এদেরকে নিয়ে বসাই হয়েছে, যে টেন্ডার নিয়েছে, কন্ট্রাক্ট নিয়েছে তাকে নিয়ে বসা হয়েছিল ফিনান্স অফিসার, কিন্তু সে একটাই কথা বলছে, আমাকে পেমেন্ট না দিলে আমি কাজ করতে পারবো না। এমত অবস্থায় আমরা যারা কাউন্সিলর, বিশেষ করে আমার তো এই ওয়ার্ডটা পাশে একটা ওয়ার্ড আছে 35, এই ওয়ার্ডটা নিয়ে, এই রাস্তাটা নিয়ে তদারকি করতেই হচ্ছে আমাকে, যেহেতু ম্যাক্সিমাম লোক এখান দিয়েই বেরোয়। তো আমি যতই প্রতিবাদ করি, যতই বলি না কেন, কিন্তু পেমেন্ট না দিলে ওরা কাজ করবে না, এটা একদম ওদের অডাসিটির মধ্যে পড়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আজকে আমাকে মিউনিসিপ্যালিটির বিরুদ্ধেই বলতে হচ্ছে, প্রাণ হাতে করে সবাই যাচ্ছে, কি মানে অটো অটোওয়ালার আমাকে বারবার বলছে, আমাকে ধরছে যে দিদি আমাদের অটোর তো পার্টস নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কীভাবে এইভাবে গাড়ি চালাবো আপনি একটু বলুন। আমি বলছি, আমি কি বলছি না, ওরা অটো স্ট্যান্ড থেকে চিঠি দিয়েছে, লোকাল লোক চিঠি দিয়েছে, আমি তো নিজে দিয়েছি বলে আজকে রাস্তাটা এই অবস্থা আছে। গত বছর পুজোর আগে সামান্য ওই রাস্তার ওপর এই খোয়া টোয়া ফেলে যাতে ঠাকুর নিতে পারে তার একটা ব্যবস্থা হয়েছিল, তারপর থেকে আর কিছুই হয়নি, হচ্ছে না। তারপরে এই যে মানে হায়ার সেকেন্ডারি গেল, মাধ্যমিক গেল, তখন বৃষ্টি হয়েছিল, অটোগুলো গিয়ে দাঁড়িয়েছে সেই শীতলাতলার ওখানে, বলছে আমরা ওনাদের অনেক রিকোয়েস্ট করে এখানে এনেছি যে পরীক্ষার্থীরা যাবে কী করে, সেটাও চেয়ারম্যানের কানে দিয়েছি, কিন্তু চেয়ারম্যান তবুও এটা ইনিশিয়েটিভ নিচ্ছেন না। তো আমাদের কী করা আছে, বোর্ড যদি না সিদ্ধান্ত নেয়, চেয়ারম্যান যদি না ইনিশিয়েটিভ নেয়, ডিপার্টমেন্ট যদি না নেয়, আমরা কাউন্সিলর তো এখন এই অবস্থাতে দাঁড়িয়ে আছি। তো আমি মিউনিসিপ্যালিটির বিরুদ্ধেই বলতে হচ্ছে আমাকে, মিউনিসিপ্যালিটি যদি মনে করেন যে মিউনিসিপ্যালিটিকে বলবেন, আমি তাও বলেছি, তো রাস্তাটা করার জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছে, কিন্তু কবে হবে সেই সিওটি আমি দিতে পারছি না, সাধারণ মানুষ তো আপনি দিতে পারছে না, কিন্তু সাধারণ মানুষ আমাকে ধরছে। আমি যতটা পারছি মানুষকে বলছি যে আমি আমার শেষ পর্যন্ত গেছি, এবং আমি এর আগেও আমি ছবি পাঠিয়েছি সমস্ত জায়গার, চেয়ারম্যান থেকে শুরু করে ইও সাহেব থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে পিডব্লিউডির যে দায়িত্ব আছে তাকে থেকে শুরু করে সবাইকে, পিডব্লিউডির যে দায়িত্ব আছে তিনি তো আমায় বলে আমার ছবি পাঠালে কী হবে, যে আমার কলম আছে আমার কালি নেই, আমি বলছি আমি কালি ভরে দিচ্ছি, তা তো হবে না। ব্যাপারটা এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, জানি না কবে তৈরি হবে, অনেক চেষ্টা হচ্ছে, এখন কী করবে আমিও ঠিক বলে উঠতে পারছি। রাত্রি 9টার পর তো অটো আসে না, নাহলে অনেক বেশি গাড়ি ভাড়া চাইছে, এই তো চলছে, প্রতিদিন গাড়ি নষ্ট হচ্ছে, তো গাড়িওয়ালারা বলবে না, তো স্বাভাবিক, এটা অন্যায় কিছু না। জনগণের চাহিদা মেটানোর জন্য আমরা কাউন্সিলর আছি, কিন্তু আমরা আজকে বিশেষ করে আমি এই কথাই বলতে পারি যে আজকে যে পরিস্থিতিতে আমরা পড়েছি, আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে আমরা কাউন্সিলর হয়েছি, এই 1.5 বছরের মধ্যে মাত্র দুয়ারে সরকার দুটো রাস্তা ছাড়া কোনো ওয়ার্ডে আমার মনে হয় না কোনো রাস্তা তৈরি হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো ওয়ার্ডেই হয়নি।
তো এই অবস্থায় পড়ে আছি। মানে সারা পানিহাটির মানুষ জানে যে এখানে কতটা জল জমে, সেই সময় পরিস্থিতি তো আরো সাংঘাতিক, আরো ভয়ঙ্কর হয়। চার মধ্যে থেকে মানুষ চলাচল কর প্রাণ হাতে নিয়ে চলে, যেখানে আমি নিজে পড়ে গেছি বাইক থেকে, এটা বলতে খারাপ লাগে। লোক আমায় তুলেছে, তখন বলছি কাউন্সিলর পৌঁছে এবার যদি রাস্তা হয়, কিন্তু তাও হয়নি। তো কি করা যাবে, এরকম অবস্থাতেই আমরা দাঁড়িয়ে আছি এখন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আর কিছুই বলার নেই, আসলে যিনি দায়িত্বে আছেন তিনি বলছেন যে হাজার চেষ্টা করেও তার ওপর মহল যারা আছেন তারা কোনো দায়িত্ব পালন করছে না। এখানে প্রচুর সাধারণ মানুষ বা এখানকার বাসিন্দারা রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলি। রাত্রিবেলা কি পরিস্থিতি হয়? রাত্রিবেলা 9টার পরে এখানে কোনো অটো আসে না, যদিও বা দু একটা অন্য রোডের অটো আসে, 20-25 টাকা যার কাজ দিয়ে যা পারে ভাড়া নেয়। এই অবস্থা চলে এবং প্রত্যেকটা মানুষ আমাদের কাছে নালিশ করে যে রাস্তাটা অবিলম্বে ঠিক করা হোক। এবার কোনো কাউন্সিলারই দেখি ভ্রূক্ষেপ করে না, কাউন্সিলাররাও বাধ্য হয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়। একদিন পুলুদি পড়ে গেছে ওখানে, তারপরে থেকে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে তাকে। লোকে এখন দেখতে পাচ্ছে না, বলছে কাউন্সিলার আসে না এদিক দিয়ে, এইসব কথা বলে আমাদের শুনতে হয়। এখন তো ভারী বৃষ্টি নামেনি, ভারী বৃষ্টির সময় কিভাবে যাতায়াত করেন? সময় এখানে সমুদ্র হয়ে যায়, যেখানে যেখানে গাড্ডা পুরো সমুদ্র হয়ে যায়। অটোওয়ালারা কেউ আসতে চায় না, রিক্সাওয়ালা আসতে চায় না, টোটোওয়ালা আসতে চায় না, সাধারণ মানুষ না যাওয়াল হয়। হেঁটে হেঁটে আসে, ওই কদমতলা আসে, কদমতলা থেকে হেঁটে হেঁটে আসে। সেই সময় যদি কোনো রোগী নিয়ে যেতে হয়, অসুস্থ মানুষকে নিয়ে যেতে হলে ওর মধ্যে দিয়েই যেতে হয়, জলকাতার মধ্যে দিয়েই যেতে হয়। যত কষ্টই হোক সেইভাবেই যেতে হয়, সেইভাবেই পাড়ি দিতে হয়। এটা 2 বছরের উপরে হয়ে গেছে, রাস্তা খারাপ হয়েছে। এই ড্রেনটা হওয়ার পরে আরো বেশি খারাপ হয়ে গেছে, দুই পাশে ড্রেনটা গার্ডওয়াল করাতে ভেবেছিল সবাই রাস্তাটা হবে, কিন্তু রাস্তাটা আর হয়নি। সেই কাজ এখন পর্যন্ত হয়নি। কি অবস্থা হচ্ছে? ঠিক আছে, বৃষ্টি হলে বর্তমানে এখান থেকে লোকজন চলাচল করতে পারছে না, সব ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে আমাদেরই খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দুর্ঘটনা ঘটে মানে এর জঘন্য রাস্তা নেই আমাদের এইখানে। হ্যাঁ, সারা পানিহাটির ভিতরে এইখানেই জঘন্য রাস্তা। ঠিক আছে, কি হচ্ছে আমি বুঝতেই পারছি না এখন। আমাদের কি মানুষ মনে হয় না কিছুই মনে করে না? এই কি বল, আমার নাম রতন শিকদার। আমার নাম শ্যামসুন্দর দেবনাথ। হ্যাঁ হ্যাঁ, জানিয়েছিলাম না, এমনকি পোস্টারিং পর্যন্ত হয়েছিল সারা রাস্তায়, তাও কোনো সুরাহা হয়নি। সারা রাস্তা পোস্টারিং হয়েছিল এই রাস্তাটুকু নিয়ে, তাও কোনো সুরাহা হয়নি এখন। এটা তো গেল মানে রাস্তার বেহাল দশা, এখানকার নিকাশি নালা এবং জলের ব্যবস্থা বেহাল দশা। নিকাশি নালা এই দেখেন, এই একটা মেন রাস্তা, মেন রাস্তা ড্রেনে জল যায়। এই রাস্তা ড্রেনটার জন্য আজকে 8 বছর ধরে প্রাক্তন কাউন্সিলর পিছনে লেগেছিলাম, আজ অবধি ড্রেনটা হয়নি। এখন নতুন দিদি এসছে, দিদিকেও বলেছি যে এই রাস্তাটা অবিলম্বে এই ড্রেনটা পাকা করো, নাহলে এই ড্রেনটা দিয়ে জল যেতে পারছে না। এই সমস্ত এলাকার জল এই রাস্তা দিয়ে মেন ড্রেনে নামে, এই ড্রেনটাও হচ্ছে না। আজকে 9-10 বছর ধরে কাউন্সিলর পিছনে লেগে আছে। এই যে নিকাশি নালা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না? পরিষ্কার পরিচ্ছন্ন হয়, প্রত্যেক মাসেই 1-2 বার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বিশেষ করে দিদি আসার পরে আরও বেশি হচ্ছে এদিকটা, কিন্তু সিস্টেমটা ঠিক নেই না। এই জল নিকাশি ব্যবস্থাটা মোটেই ঠিক নাই, শুধু আমাদের এলাকা বলে না, সমস্ত পানিহাটিতেই জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই। পানীয় জল, যে পরিশ্রুত পানীয় জল পাওয়ার কথা সেটা হচ্ছে না। অনেক জায়গায় অনেক এলাকায় জল পড়ছেই না কলে, আমাদের এই এলাকায় জল পড়ছিল না। মাঝখানে দিদিকে বলার পরে দিদি পাম্প এনে ওয়াশ করে এখন প্রত্যেক বাড়িতে অল্প স্বল্প জল পড়ছে, সবাই কম বেশি জল পাচ্ছে। না সাফিসিয়েন্ট না, কম বেশি জল পাচ্ছে, এখন কাজ করার মতো চলছে। তাও দিদি ওই পাম্প এনে ওয়াশ করার পরে, তার আগে জলই পড়ছিল না কোনো কলে। হ্যাঁ, ওই অন্য জায়গা থেকে জল এনে খেতে হতো, সবাইকে জল কিনে খেতে হতো। পৌর পরিষেবা যেগুলো পাওয়ার কথা সেগুলো ঠিকমতো পাচ্ছে না। না এমনকি ট্যাক্সি বিল দেওয়া নিয়েও খামতি হচ্ছে, ট্যাক্সি বিলও ঠিক মতো লোকের বাড়ি পৌঁছাচ্ছে না। লোকে আমাদের কাছে বলছে যে আমরা ট্যাক্সের বিল ঠিক মতো পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন, শুধুমাত্র রাস্তা না, বেহাল রাস্তা তো বটেই, পানিহাড়ির অন্যতম এই রাস্তাটা যে বেহাল দশা পানিহাটির প্রায় প্রতিটি মানুষ জানেন। পাশাপাশি আরও অভিযোগ উঠে এলো আমাদের কাছে যে সেটা নিকাশি নালার অবস্থা বেহাল, সিস্টেমটা অত্যন্ত খারাপ, পাশাপাশি পানীয় জল, যে পানীয় জলটা পাওয়ার কথা ছিল, তীব্র গরমে তারা নির্জলাই ছিলেন। এবং পৌর প্রতিনিধিকে বলার পর, 21 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধিকে বলার পর কিছুটা হলেও এখন জল আসছে, কিন্তু সেটাও ইনসাফিসিয়েন্ট, একেবারেই পর্যাপ্ত পরিমাণে নয়, তবু আসছে এমনটাই
অভিযোগ উঠে এলো স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে। এক কথায় বলতে গেলে পৌর পরিষেবা থেকে, সমস্ত রকম পৌর পরিষেবা থেকে বঞ্চিত এই কৃষ্ণপুর রোডের বাসিন্দারা। এবং যে রোড ধরে এইমাত্র আপনারা আপনাদের আমরা ভয়ঙ্কর ছবি তুলে ধরলাম, যে এই রাস্তাঘাটের এই পরিস্থিতি আজকে রৌদ্রোজ্জ্বল দিনে তুলে ধরলাম ইচ্ছে করেই, কারণ কতটা খারাপ অবস্থা সেটা দেখাতে পারলাম, কারণ জল জমলে এই পরিস্থিতিটা দেখাতে পারতাম না। অবশ্যই আমরা জল জমলেও এসে দেখাবো আপনাদের যে কতটা জল জমেছে, কতটা জল জম। প্রত্যেকের মুখে একই অভিযোগ, পাঁচ ছ বছর ধরে এই রাস্তার বেহাল দশা এবং অত্যন্ত জল জমে। তখন এই রাস্তা ধরে কোনো গাড়ি যাতায়াত করে না, টোটো অটো কিচ্ছু না, এমনকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও যেহেতু তখন বৃষ্টি হয়েছিল জল জমার কারণে, এই রাস্তা ধরে টোটো অটো যাতায়াত করেনি। পৌর প্রতিনিধির অনুরোধে শুধুমাত্র ছাত্রছাত্রীদের নিয়ে যাতায়াত করেছিল। আপনারা তাহলে নিজেরাই বুঝতে পারছেন যে সমস্ত রকম পৌর পরিষেবা থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষজন। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা কৃষ্ণপুর রোড, সেই রাস্তা ধরে এভাবে প্রাণ হাতে করে যাতায়াত করেন এখানকার বাসিন্দারা এবং এই রাস্তা ব্যবহারকারীরা। আকছাড় ঘটছে দুর্ঘটনা, একটা ভর্তি অটো আসছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। কি পরিস্থিতি, কতটা অসুবিধা হয়? প্রচুর অসুবিধা, প্রচুর। কোমর টুমর সব ব্যথা হয়ে গেছে, এই তো প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করুন না। গাড়ি খুব খারাপ হয়, খুব খারাপ, গাড়ির সাসপেনশন খুব খারাপ হয়ে যায়। না, জল জমলে আসিনি আমরা, তখন সে অত জেনে আমাদের লাভ আছে? এই হলো ব্যাপারটা, জল জমলে কেউ আমি না, কেউ আসে না, জল জমলে ওখানে চলে যাই, বলে দিই নাটাগর, ব্যাস ওই শেষ। আমার নাম বিপ্লব ব্যাপারী। যাত্রীদের সাথে কথা বলি, কতটা অসুবিধা হয় রাস্তা? প্রচুর অসুবিধা হয়, আমাকে ওই কান্দি তলায় দাঁড় করাই, অটো হ্যান তোনে যাই, কোনো কোনো দিন যাই, কোনো দিন যাই না। রাত্রিবেলা গাড়ি পাওয়া যায় না, পাওয়া যায় না, তখন আমাকে খুব হেঁটে আসতে হয়। কিংবা কোন ডাবল ঢাকা দিয়ে দুই একটা আসে, ওই পর্যন্ত ডাবল ঢাকা দিতে হয়। আমার নাম উষা বরমানি। আপনারা শুনলেন যাত্রীদের কথা, আপনারা শুনলেন যানবাহন চালকদের কথা। এর আগেও দেখেছি এই জায়গাটার অবস্থা অত্যন্ত বেহাল, একেবারে আমি সুমনকে বলবো দু প্রান্তটা দেখাতে, মানে একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্ত কোনো একটা জায়গা নেই যেখান দিয়ে একটু হেঁটে যাতায়াত করা যাবে। আমরা নিজেরাও সেই ড্রেনের ওপর দিয়ে যাচ্ছি, নিকাশি নালার ওপর দিয়ে যাচ্ছি, ফলে এখান দিয়ে যখন একটা গাড়ি যায় তখন মানুষের কি দুর্বিষহ পরিস্থিতি হয়। কতটা অসুবিধা হয়? অসুবিধা দিদি, এদের চলা যায়? রাত্রিবেলা তো আমরা বয়স্ক মানুষরা পড়ে যাই, ঘটনা মানে এইখান দিয়ে যে কোনো সময় দুর্ঘটনা, যে কোনো লোক যাতায়াত করতে পারে বলেন তো? রাত্রিবেলা আমরা অলিগলি দিয়ে ঘুরে যাই, যা কুকুরে তারা করে। রাস্তায় জল জমলে তো কালভার্ট করছে, এখন রাস্তা উঁচু হবে, ওইভাবেই করি, কি করা যাবে আর। আমার নাম নগেন কর্মকার। আপনারা শুনলেন নগেন কর্মকার, একজন স্থানীয় বাসিন্দা, দীর্ঘদিন ধরে এই বেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে বাধ্য যাতায়াত চলছে। একেবারে রাস্তাটার মাঝখানটাতেই আমি দাঁড়িয়ে আছি, দুপাশ দিয়ে টোটো অটো সাইকেল বাইক
স্কুটি সমস্ত কিছুই যাতায়াত করছে, কিন্তু বাধ্য যাতায়াত, একেবারেই বাধ্য হয়ে চাঁদের পিঠের মতো এরকম রাস্তা ধরে তারা যাতায়াত করছেন। গাড়ি উল্টোচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন যে বলছে গাড়ি উল্টোচ্ছে আর গাড়ি উল্টোচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন প্রচণ্ড দুরবস্থার মধ্যে আমরা রয়েছি। এবং আজকে আমরা দিনের বেলা ছবিটা তুলে ধরলাম, আপনারা দেখতে পেলেন কত বড় বড় খানা খন্দে ভরা এই কৃষ্ণপুর রোড। এ পাশটা 35 নম্বর ওয়ার্ড, যার পৌর প্রতিনিধি পীযূষকান্তি বিশ্বাস। এ পাশটা 21 নম্বর ওয়ার্ড, যার পৌর প্রতিনিধি টুরু রানী দাস। তার সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম, সৌভাগ্যক্রমে তার কথা আমরা শুনতে পেলাম। কিন্তু তিনিও অভিযোগ জানালেন যে তিনিও নাকি বারংবার পৌর প্রধানের কাছে বিষয়টা তুলে ধরেছেন, কিন্তু কোনো হেলদোল নেই। বিভিন্ন রকম অজুহাতে এ রাস্তার হাল ফিরছে না, এমনটা পৌর প্রতিনিধির অভিযোগ। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? একেবারে আমাদেরও কিন্তু মানে জামা প্যান্ট জুতো সেটারও খুব খারাপ দশা, কারণ যেখানটা দাঁড়িয়ে আছি তার পাশ দিয়ে যে গাড়ি যাতায়াত করছে স্বাভাবিকভাবেই কোনো ভালোভাবে যাতায়াত করাটা সম্ভব নয়, এটা খুব স্বাভাবিক ঘটনা। ফলে এখান দিয়ে হেঁটে তো বটেই, রিক্সা সাইকেল টোটো অটো যানবাহন চালকদের বারংবার অভিযোগ যে তাদের গাড়ি খারাপ হচ্ছে, যে ভাড়া তারা পান তাতে তাদের যন্ত্রাংশ সারাতেই চলে যায়। দীর্ঘ 5-6 বছর ধরে এই অবস্থা, কেউ আবার বলেন 8 বছর ধরে এই অবস্থা। 1.5 বছর আগে পৌর নির্বাচন হয়েছে, এমনকি পৌর প্রতিনিধিও হাত তুলে দিয়েছেন, তিনিও অপারক, কারণ তিনি যেখানটায় অভিযোগ জানাবেন, যেখান থেকে উদ্যোগ নেওয়া হবে রাস্তা সারানোর, সেখান থেকে কিন্তু সেই উদ্যোগ নেওয়া হচ্ছে না বিভিন্ন রকম অজুহাতে। আপনারা সরাসরি শুনলেন পৌর প্রতিনিধির মুখে। আজ আমরা একেবারে রৌদ্রোজ্জ্বল দিনে তুলে ধরলাম পানিহাটি পৌরসভার 21 এবং 35 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এই কৃষ্ণপুর রোডের অত্যন্ত বেহাল পরিস্থিতি। দেখতে থাকুন 7 News। আমরা পৌর প্রতিনিধির কথা শুনলাম, আমরা কথা দিচ্ছি আবার আমরা আসব, কারণ এই রাস্তায় সব থেকে বেশি জল জমে বলে বললেন যে গোটা পানিহাটির মানুষ জানে জল জমলে কী পরিস্থিতি হবে, সেটাও আপনারা নিজে চোখে দেখবেন। আমরা অবশ্যই তুলে ধরব, পাশাপাশি তুলে ধরব পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের এই বেহাল রাস্তার পরিস্থিতি। কিন্তু শুধুমাত্র রাস্তা নয়, স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিলেন রাস্তার পাশাপাশি নিকাশি নালা থেকে শুরু করে জল সরবরাহ ব্যবস্থা প্রত্যেকটা পৌর পরিষেবা থেকে তারা বঞ্চিত। ফলে পৌর কর দেওয়া সত্ত্বেও এমনকি ট্যাক্সের বিলও ঠিক মতো আসছে না, তাহলে ট্যাক্সের বিল না দেওয়া হলে তখন তো আবার অন্যরকম ব্যবস্থা গ্রহণ করা হবে, যাবেন কোথায় সাধারণ মানুষ? অবশ্যই প্রশ্ন আমরা তুলে দিলাম পৌর সভার কাছে, পৌর প্রধানের কাছে, তিনি কি ব্যবস্থা নেয়, তিনি কি উত্তর দেয়, আমরা সেদিকেও অপেক্ষা করব। পাশাপাশি আমরা দেখাতে থাকব বিভিন্ন ওয়ার্ডের বেহাল দশার কথা। আপনাদের যদি কোনো বিষয় বলবার থাকে, কোনো সমস্যার কথা বলার থাকে, অবশ্যই জানান এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের, কেমন আছো পানিহাটি, অবশ্যই আমরা তুলে ধরব। পাশাপাশি বিভিন্ন গোটা রাজ্য গোটা দেশ জুড়ে যা ঘটনা ঘটছে বিভিন্ন বিষয়ের খবর আমরা তুলে ধরছি ধারাবাহিকভাবে শুধুমাত্র 7 News এর পর্দায়। ক্যামেরায় সুমন গুহ, গৌতমী নাথ, 7 News। জয় হিন্দ।